অস্থি উত্তরাশ্যাম ঋষি দেবতাত্মা দেবতা মানকর আত্মা স্বরূপ নগরাজ হিমালয় উপস্থিত হয়েকি অছন্তি উত্তর দক্ষিণ এই বিস্তৃত হয়েকি অছন্তি ও কেমিতি না যেমিতি কি পৃথিবীর মানদণ্ড অর্থাৎ পৃথিবীর মাপকাঠি সদৃশ ও এই পর্বতটা সিনা অছি মান মু পর্বত কথা কাই কইলি পর্বত কথা কইলি গাণ হয়ে যাতি মু চামর ধরিকি বুলা তুমি তো ধান কিণত তাহলে তুমি কাই চামর ধর তুমি চামর দিও আউ শুন তাহলে মু কহুছি তাহলে শুন শান্তি মো সাঙ্গে যা হে মোর সজ্জন বৃন্দে এই মহেন্দ্র অর্থাৎ ইন্দ্র ইন্দ্র সুধর্মা স্বভাব অশান্তি স্বর্গরে অর্থাৎ এই হিমালয় পর্বতটা সত্যি কি সুধর্মা স্বভাব পর্যন্ত লম্বি যাইছে রহ আকাশ চুম্বি নভশ্চুম্বি পর্বত পর্বত হলে কোন হল পুয় তা শরীর পুণ্যতয়া পতিত পাবনি মা গঙ্গা বাহার আরে স্বর্ণময়ী গঙ্গা বাহারিছে গঙ্গা বাহারি কলা জন মনোহরা গঙ্গার দুই পাটরে আজি আউ দুইটি নদী বাহারিছেন আচ্ছা রহ ইয়ে সে নদী না ব্রহ্মপুত্র আউ সিন্ধু নদী হ্যাঁ আজ্ঞা আপন মানক গাঁ কু আসিলা বেলে পুণ্যতয়া কোন এটা চিত্রোৎপল নদী চিত্রোৎপল নদীর কূলে আপন মানে বাস করছেন কাহিকি কুয়ারে পূর্বকালে নদী কূল মানে বা নদীর উপত্যকা মানে জনবসতি গড়ি উঠিছিল কাহিকি না জনবসতি এইপাই হোতলা যে লোক মানে আজ্ঞা খাদ্য পেয় শস্যর ব্যবস্থা পাই পারুথিলে কোন কোন না নদী উপত্যকার উর্বর মূর্তিকা নছিল চাষবাস পাই গো সম্পদ রক্ষা পারে করিবা পাই গো চালন করিবা পাই চারণ ভূমি রহিতিলা নদীর জল মিলুথিলা মিন আদি সমস্ত প্রকার মারি নদী ত্রিজাতীয় দ্রব্য পাই বেপার বাণিজ্যর সুবিধা হোতলা নদীটা আজ্ঞা সেতবে যাতায়াতর পথ হোতলা তেণু নদীর উপত্যকা মানে জনবসতি গড়ি উঠিগুলা রে আজ্ঞা উঠুথিলা যে সেমিতি এই নদীর এই গঙ্গা নদীর উপত্যকারে সুন্দর নগর গড়ি উঠিলা আচ্ছা নাটা কোন শুনু কোলা সেই স্বর্ণ দিন দিতা
সজ্জন বন্ধু মালো এই আরে বসন্ত মু কইলি মালো তুমি কইল ওলো মু কিয়ে তুমি কিয়ে আরে আপনা পাউছেন দলর গাড়িয়ান আপনা দলর বাপাও মা আপন মা হই পারিবে আরে সবু হই পারিবে আরে পয়সা লোবে দেখো আমা সারে মা পোস্ট নি নেই পারছি আরে মা জগন্নাথ দাস বি হইতিলে এই যো পুণ্য পবিত্র নেমাল ধাম তা বিষয়ে জানিছু মু কোন জানিবা দরকার আরে অচ্যুতানন্দ মহাপুরুষ সাক্ষাৎ জগন্নাথঙ্কর অংশ পঞ্চসখা যুগীয় কবি হে মোর মা আপন মানুকু কোটি কোটি প্রণাম কোটি কোটি দণ্ডবত আপন মানে এই মাটির অধিবাস আচ্ছা হে মোর সজ্জন বৃন্দে আপনকর নির্মাল ভূমি ছোট কথা নুহ নাই এইটি সাক্ষাৎ জগন্নাথ কল্পবটরু ও অচ্যুত জন্ম গোটে সম্পূর্ণ পার্লার বিষয় অছি মান বট গণেশ আউ বট বৃক্ষ দুই জন যাক কলি লাগি খন্ডে ডাল ভাঙিলা সেই সেই বট ডালটি আনি অচ্যুতানন্দ এই পোতি তাঁর জগন্নাথ নির্দেশ আনি পোতি আজ্ঞা এইটি স্থাপন করি নিজে গাদি করে রহিকি পদ্মবনর উপাধি পাইছে নেমাল এ ছোট গাদি নুহ বাপা সাক্ষাৎ শ্রীক্ষেত্রে যে বড়ভদ্রাদি চতুর্ধামূর্তি তথা সপ্তাবরণ বিগ্রহ অনেক ইয়ে সেই একা তেমন জগন্নাথ দাস মা হইলে আজ্ঞা জগন্নাথ দাস দিনে রাজা গজপতি মহারাজ ইয়ে তো মতো পুরাই দেলা যুয়াড়ে গলে আজ্ঞা চষি গজপতি মহারাজ আজ্ঞা বাঁধিকি রখিলে কাহিকি জগন্নাথ দাস ওড়িয়া ভাগবত আজ্ঞা রচনা করছিল জগন্নাথ দাস এটা দাঁড়িয়ে তো বসে কথা মালো হে মোর সজ্জন বৃন্দে জগন্নাথ দাস সবুদিন শ্রীমন্দিরে যাই ভাগবত পাঠ করতে যেতবেলে ভাগবত পাঠ করন্তি অনেক বিদ্বান ব্যক্তি যাতে পণ্ডা পড়িহারি মানে যাতে সমস্ত টিকে আজ্ঞা বিশৃঙ্খলা বোধ কলে কাহিকি না জগন্নাথ দাস ভাগবত পড়া সময় পণ্ডা মানুষ এটা আজ্ঞা ভাল লাগিলানি যেত ভাল ন লাগিলা জগন্নাথ দাস আজ্ঞা মন্দির বিতাড়িত কলে আচ্ছা জগন্নাথ দাস যাই গাঁ গাঁরে বুলিকি ভাগবত কলে স্ত্রী লোক সাংে বসে পুরুষ লোক সাংে বসে ভক্ত মানুষ ডাকি ভাগবত চর্চা কলে জগন্নাথ জগন্নাথ দাস যেতবে কলে লোক মানুষ আদৃতি বড়া জগন্নাথ দাস লোক মানে ভাল পাইলে লোক মানে ডাকি নেই বসে ভাগবত চর্চা শুনলে পণ্ডা মানুষ আজ্ঞা রোজগার কমিগলা গজপতি মহারাজ কহিলে কলে মহারাজ মণিমা এই জগন্নাথ দাসটা দাসিয়া কোন করছি জানিছেন নারী গুড়া সব কু পথরে নেছে মেড়ি করি স্ত্রী লোক পাখে রাস করছি এমনি নানা কুস্তাত রচনা কলে রাজা আজ্ঞা জগন্নাথ দাস বাঁধিলে বন্দী করে কহিলে বন্দী কলে কলে তুমি নারী মানুষ সহ প্রীতি করুছ নারী মানুষ বিভ্রান্ত করুছ জগন্নাথ দাস কলে আজ্ঞা মু তো নিজে নারী রাজা কলে তুমি নারী না হ মু নারী না কালি সকাল পাইলে যদি তুমি নারী বলি প্রমাণ ন দেই পারো হে দাস তোমাকে মু শুনি দেবি রে আরে র আজ্ঞা গজপতি রাজা পরদিন কু জবাব কলে কইলে জগন্নাথ দাস কইলে কইলে মু নারী বলি প্রমাণ দেব না প্রমাণ দেব তো না হ দেবি আজ্ঞা র কাটি গন আজ্ঞা তা পরদিন প্রত্যুষ হেলা রাতি পাই গলা জগন্নাথ দাস কু বন্দিরু নবার সময় ভোর ভোর সময় জগন্নাথ দাস কান্দি ঠাকুর কু চিন্তা করতে বলা ভাব বিনোদিয়া